খানাকুলের রাজাটি বান্দর হাই স্কুলে সাধারণ সভা খানাকুল 2 নম্বর এরিয়া কমিটির বিষয় ছিল আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। সিপিএমের কর্মসূচি থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন দেবব্রত। শুনব নিউজ অগ্নি সাক্ষাৎকারে কি বললেন দেবব্রতবাবু। রিপোর্ট নিউজ অগ্নি। লোকসভা নির্বাচনের প্রস্তুতি তো আমাদের শুরু থেকেই বলা হচ্ছে যে আমাদের দেশের যে সরকার আছে বিজেপি তাকে পরাস্ত করতে হবে, আমাদের রাজ্যে যে তৃণমূল আছে তাকে পরাস্ত করতে হবে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আমাদের সেই লক্ষ্যেই আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত। আজকের এই সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? আজকের সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা একটাই, সেটা হচ্ছে মানুষ বিজেপির প্রতি বীতশ্রদ্ধ। মানুষ গত 5 বছর এবং গত 10 বছর ধরে দেখেছে বিজেপি কেন্দ্রে সরকারে থাকার সময় সবচেয়ে বেশি ভয়াবহ হয়েছে বেকার সমস্যা, সবচেয়ে বেশি ভয়াবহ হয়েছে খাদ্যের সমস্যা, সবচেয়ে ভয়াবহ হয়েছে কাজের সমস্যা। এই সমস্ত মানুষ দেখেছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তার থেকে মানুষ পরিত্রাণ পেতে চাইছে। মানুষ কে ধর্মের মধ্যে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার যে চেষ্টা, সেই চেষ্টা মানুষ ব্যর্থ করবে। আমরা বলতে চাই, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম তারা পালন করুক, তাতে কোনো আপ আমরা তাই চাই, কিন্তু আমাদের জীবন জীবিকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র ধর্ম নিয়ে থাকা, এটা রাজনীতির কথা হতে পারে না। সুতরাং জীবন জীবিকার সমস্যা হচ্ছে প্রধান, শিক্ষার বিষয় হচ্ছে প্রধান, কাজের বিষয় হচ্ছে প্রধান। এই বিষয়কে এড়িয়ে দিয়ে মানুষ কখনো ভালো থাকতে পারে না, মানুষের জীবন কখনো উন্নত হতে পারে না। সেই ব্যবস্থাই সরকারকে করতে হবে, আর সেই ব্যবস্থার দিকেই সরকারের সবচেয়ে বেশি অবহেলা, তার বিরুদ্ধেই আমাদের লড়াই। প্রার্থী কিভাবে নির্বাচিত হবে আপনাদের? প্রার্থী তো আমাদের রাজ্য কমিটি থেকে নির্বাচিত হয়। সেটা দেয়াল লেখন শুরু হয়েছে? না, এখনো দেয়াল দখল হচ্ছে, দেয়ালে চুন টুন হচ্ছে, এই সমস্ত। আপনার পরিচয়? দেবব্রত ঘোষ, হুগলি জেলা সম্পাদক। আমি আপনার কাছে বলতে চাই, আপনারা কর্মরত